গতকালকে থেকে মিডিয়ার লিড নিউজ যাচ্ছে আমাদের পদত্যাগের খবর এবং আমরা যে কথাটি আমাদের প্রধান দাবি এই সরকারকে পদত্যাগ করতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিতে হবে সংসদ ভেঙে দিতে হবে এই দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কাজ যদি আমরা না করি তাহলে আমরা দাবি করছি কি করে এই দাবি করছি এবং সেই সাথে প্রথমে আমরা পদত্যাগ করে দেখিয়ে দিলাম যে অবৈধ সংসদ এই সংসদে আজকের পর থেকে একেবারে পুরোপুরি অবৈধ কারণ এতদিন পর্যন্ত 7 জন অন্তত নির্বাচিত সংসদ সদস্য এই সংসদে ছিলেন আজকে থেকে 443 জন সদস্যই অনির্বাচিত এবং জনগণের ম্যান্ডেটহীনভাবে সংসদে আছে জাতীয় পার্টি তো বিরোধী দলে আছে তাদের প্রতি আপনাদের কোনো আহ্বান জাতীয় পার্টিকে কি আপনি নিজে বিরোধী দল মনে করেন জাতীয় পার্টিকে কি বাংলাদেশের কেউ বিরোধী দল মনে করে জাতীয় পার্টি নিজে কি নিজেকে বিরোধী দল মনে করে এই প্রশ্নগুলো উঠছে এই কারণেই যে যখনই আমি একজন সংসদ সদস্য হিসেবে সংসদে দাঁড়িয়ে সরকারের কোনো সমালোচনা করেছি বা দেশের মানুষের পক্ষে কোনো কথা বলেছি জাতীয় পার্টি থেকে সাথে সাথে আরেকজন সদস্য উঠে দাঁড়িয়ে আমার সমালোচনা করে বক্তব্য দিয়েছেন সুতরাং সরকারের যা করবার কথা সরকারি দলের যা করবার কথা সেটা আমরা দেখেছি জাতীয় পার্টি করে দিচ্ছে সুতরাং জাতীয় পার্টি নিজেও নিজেকে বিরোধী দল মনে করে না আমরা পদত্যাগ করলে কিছু যায় আসে না এই যে এই কথাটা উনি বলছেন না তাতেই বোঝা যায় যে অনেক কিছু যায় আসে সরকার খুব ভালো করে জানে যে এই 7 জন চলে যাওয়া মানে পুরোপুরি ম্যান্ডেটবিহীন একটি সংসদ প্রতিষ্ঠিত হওয়া একদলীয় একটি সংসদ প্রতিষ্ঠিত হওয়া নতুনভাবে বাকশাল ফিরে আসা সুতরাং সংসদ আমাদের ছেড়ে চলে যাওয়া সবচেয়ে বেশি অস্বস্তিতে ফেলেছে আওয়ামী লীগকে এবং সে কারণেই কিন্তু আওয়ামী লীগ এই বিষয়টা বারবার অ্যাড্রেস করছে নানানভাবে ব্যঙ্গ করবার চেষ্টা করছে যে এই প্রশ্নটি আপনি করছিলেন যে আমাদের একটা স্ট্যান্ডবাজি দেখুন রাজনৈতিক ঘোষণা রাজনীতির ময়দান থেকেই আসতে হয় রাজনীতির ঘোষণা কখনো কেউ ঘরে বসে দেয় না তো আমরা জনপ্রতিনিধি হিসেবে জনগণের সামনে দাঁড়িয়ে জনগণের যে দায়িত্ব আমাদের কাঁধে তুলে দিয়েছিলেন সেই দায়িত্ব আমরা 3.5 বছর পালন করেছি এবং জনগণের সেই দায়িত্ব আমরা আবার জনগণের সামনেই আমরা বলেছি যে আমরা আমাদের এখন যে রাজনৈতিক কৌশল আমাদের যে রাজনৈতিক এখন যে নীতি নির্ধারণ করছি আমরা সেখানে আসলে সংসদে আমাদের পক্ষে থাকা সম্ভব নয় সংসদ অনেকগুলো প্ল্যাটফর্মের একটা প্ল্যাটফর্ম ছিল আপনারা জানেন যে আমি টকশোতে কথা বলি আমি সভা সমাবেশে গিয়ে কথা বলি আমি এলাকায় যখন যাই এলাকায় যে জমায়েত হয় সেখানেও কথা বলি সুতরাং কথা বলবার জায়গা একটা আমাদের চলে গেছে সত্য কিন্তু আরও অসংখ্য জায়গা আছে কথা বলার এবং আমরা জেলায় জেলায় সমাবেশ করেছি আমরা এখন বিভাগে সমাবেশ করছি এবং সামনে আমাদের নতুন কর্মসূচি আসতে যাচ্ছে আপনারা দেখবেন যে আমরা কিন্তু সরব আছি সর্বত্রই শতভাগের চেয়ে বেশি সফল এই কারণেই যে আপনারা দেখেছেন বিভাগীয় সমাবেশগুলোতে প্রত্যেকটাতে গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে পথে পথে বাধা তৈরি করা হয়েছে তল্লাশি করা হয়েছে আমাদের 7-8 জন কর্মীকে আমরা হারিয়েছি গুলি করে পাখির মতো আমাদের কর্মীকে হত্যা করা হয়েছে আমাদের একজন কর্মীকে বাসায় না পেয়ে তার বৃদ্ধ পিতাকে পিটিয়ে মারা হয়েছে অর্থাৎ যতভাবে সম্ভব ভয়ভীতি দেখানো হয়েছে মামলা দেওয়া হয়েছে গ্রেপ্তার করা হয়েছে আমাদের মহাসচিব গ্রেপ্তার হয়ে গেছেন এবং আমাদের স্ট্যান্ডিং কমিটির সদস্যরা গ্রেপ্তার হয়েছেন এরকম একটা বৈরী পরিবেশে দাঁড়িয়ে গতকালকে আপনারা যারা ঢাকায় আছেন আপনারা দেখেছেন পুরো ঢাকা অচল হয়ে গেছে ঢাকায় কালকে যেন কারফিউ চলছিল কারফিউ দেওয়া হয়েছে কোনো পরিবহন নাই কেউ তার ব্যক্তিগত গাড়ি বের করেনি কোনো গণপরিবহন চলেনি আমি নিজে হেঁটে প্রায় 3.5 কিলোমিটার হেঁটে আমি সমাবেশস্থলে পৌঁছেছি এবং আসার পথেও আমি একইভাবে অর্ধেক পথ হাঁটার পরে আমি একটা সিএনজি নিয়ে পরে আমি তাও প্রাইভেট সিএনজি সিএনজির গায়ে প্রাইভেট লেখা সেই সিএনজি নিয়ে আমি ফিরে এসেছি সুতরাং এত চাপের মধ্যে থেকে এত বৈরী পরিবেশের মধ্যে থেকেও আমি শুধু দেখেছি মানুষ আর মানুষ এবং আমি যে 3 কিলোমিটার হেঁটেছি মানুষ আমার সাথে একটা ছবি তোলার জন্য আমার সাথে হাত মেলানোর জন্য আমাকে একটা সালাম দেবার জন্য মানুষের মধ্যে যে ব্যাকুলতা এটা কিন্তু আমার ব্যক্তি রুমিন ফারহানার প্রতি ভালোবাসা না এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতি ভালোবাসা এটা বিএনপির প্রতি সমর্থন এবং এই সমর্থনের প্রকাশ আমরা কালকে দেখেছি।